হচ্ছে 12ই রবিউল আউয়াল শরীফ, সকল ঈদের সেরা ঈদ। দেশটা যেন আমাদের শান্তি থাকুক, সারা বিশ্বের মুসলমানরা যেন আমরা আমরা ঈদ মিলাদুন নবী পালন করতে আসছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানেন না আজকে কি? হ্যাঁ আমি তো জানি, জানি দেখেই তো আসছি। সকল ঈদের সেরা ঈদ। আমাদের মুর্শিদ কেবলা সৈয়দ রফিকউদ্দিন আহমেদ আল হাসানি আল মাইজ ভান্ডারী কাদ্দাসুল আজিজের সদারতে আমরা এটা প্রতি বছর করে থাকি। ওনার ওফাত হয়েছে, কিন্তু ওনার যে বক্তব্য যেটা ছিল যে সবসময় তোমরা জারি রাখবে, ঈদে মিলাদুন নবীর সফর সবসময় চালু থাকবে, এটা সকল ঈদের সেরা ঈদ। আজকে এটা না হলে এটার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাকের তরফ থেকে, এই শোকরানা আদায় করছি আমরা। আমরা রসুলের গোলাম গোলামি করতে চাই, রসুলের মহব্বতে আশেকে রসুল হিসেবে সমস্ত মানবতার মুক্তির জন্য, মানবতার মধ্যে যেন কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সংঘাত না থাকে, এটাই প্রত্যাশা। সকল ধর্মের সবাই মিলে যেন একসাথে সহাবস্থান করতে পারি, এটাই শুনলেন। আসলে আজকে ঈদ মিলাদুন উপলক্ষে যে হাজারো ধর্মপ্রাণ মুসলমান আসলে তাদের যে পদযাত্রা চলছে, এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে এই দিনটা কিন্তু করে আসলে তাদের যে চাওয়া আল্লাহর কাছে, দিনটা হচ্ছে তাদের কাছে আসলে সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদ মিলাদুন নবী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ঈদে মিলাদুন নবী, এই দিনটা আমরা 12ই রবিউল আউয়াল এই দিনটা আমরা প্রতি বছরই উদযাপন করে থাকি। মাইজ ভান্ডার দরবার শরীফের থেকে আমরা এই আয়োজন করে থাকি। আমাদের মুর্শিদ কেবলা রফিকউদ্দিন আল হাসানি মাইজ ভান্ডারী তার নেতৃত্বে আমরা এই মিছিলটা করে থাকি প্রতি বছরই। চাওয়া দেশটা যেন আমাদের শান্তি থাকুক, সারা বিশ্বের মুসলমানরা যেন আমরা একত্রিত হয়ে সবাই মিলেমিশে যেন আমরা থাকতে পারি, এই কামনাই করি আমরা। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনলাম, আমরা কথা বললাম জানার চেষ্টা করলাম, আসলে তারা চাচ্ছে সবাই, তাদের একটাই জবাব যে এই দিনটা উপলক্ষে সকল মুসলমান যেন হাতে হাত রেখে চলতে পারে, এবং সকল মুসলমান যাতে এই দিনটা কেন্দ্র করে পাশাপাশি থেকে আসলে ভ্রাতৃত্বের যেই বন্ধন ধীর রাখার জন্য আসলে তারা এই দিনটাকে উদযাপন করছে, এবং আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার ইসলামী যে মুসলমান আসলে ইসলাম প্রিয় মুসলমান তারা আসলে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, তাদের যে বহন নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই যে এই দিনটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নরনারী মুসলমান তারা মিরপুর মাঝবান্ডার শরীফে উপস্থিত হন, এবং আমরা একটু কথা বলি তাদের সাথে এবং জানতে চাই আসলে তাদের আসার কারণ এবং কি জন্য তারা আসলে আজকে এখানে আসলে তারা আসেন, এবং আমরা কথা বলি তাদের সাথে। মিলাদুন্নবী মুনাজাত আমরা সবাই আসছি, মিনাজাত জরুরি, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতে আসছি। আসলে এই দিনটা কি? দিনটা তো আমাদের নবীজির জন্মদিন। জি, আমরা আসছি আদাবাস 17। জি, নবীর জন্মদিন।
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দিনটা কি আসলে আজকে দিনে নবীজির আগমন। সবাই কিসের জন্য? আমরা ওনার ভক্ত এবং ওনাকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি আমরা আসছি। দর্শক দেখলেন আসলে যেমনটা, বিভিন্ন জায়গা থেকে আসলে দূর দূরান্ত থেকে মানুষ আসলে ছুটে আসছে আজকে এই দিনটাকে উদযাপন করার জন্য, এবং হাজার হাজার নরনারী আসলে তারা এই দিনটার কেন্দ্র করে আসলে তাদের এই আগমন দেখতে পাচ্ছেন যে মানুষের বিভিন্ন প্রান্ত থেকে আসলে নরনারী মুসলমান যারা তারা আসলে একত্রিত হচ্ছেন। জি, দয়াল নবীর আগমন, দয়াল নবী এই দিনে আসছে, দয়াল নবী এই দিনই উপত হয়ে গেছে, তাই ঈদে মিলাদের নবী আয় ঈদের সর্বসেরা ঈদ ঈদে মিলাদের নবী। ঈদে মিলাদের নবীদে আমরা প্রতি বছরই রহমানি এই ঈদে মিলাদের নবী আমরা উদযাপন করি, আল্লাহ রাসুলের গুণগান। আজকের নবী ঈদে সর্বসেরা ঈদ, ঈদে মিলাদের নবী, এই কারণে আমরা এখানে আসছি। আমরা এখানে ঈদে মিলাদুন্নবী আমাদের আল্লাহ তাআলার নবীজির নবীজির জন্মদিন, আমরা এই জন্য আজকে এখানে আসছি। আমরা আগামীতে আরও আসবো। আমরা ডেমরা থেকে আসছি, আমাদের ধর্ম এটা আমরা সবসময় করে যাই, আর আমরা যতদিন বেঁচে থাকবো আমরা করে যাব। মিলাদের নবী আমরা পালন করবো, আগামী তো করবো। আমার দয়াল নবী জন্মদিন এমন মৃত্যুবার্ষী আমরা পালন করি ঈদ মিলাদের নবী, এই জন্য আমার বাড়ি শরীয়তপুর আমরা আসছি। আবার লোকে দেখা করবো মিলাদের নবী। আমি আসছি খেজুরবাগ থেকে। আল্লাহর কাছে আমার নবী সবকিছু চাইছে এই দিনে। ভালোই, ভালো মিলাদের নবী, মিলাদের নবী। ঈদ মিলাদের নবী তার জন্য আমরা মগ্ন হইয়া আমরা তার ফেমে আমরা এই জায়গায় আসছি। আমরা যে আসি নোয়াখালী থেকে, মিলাদ এখানে ঈদুল মিলাদুন নবী আয়োজিত হয়েছে, এজন্য আমরা সৈয়দপুর জেলা থেকে আসছি। আজকে দিনে নবী জন্মগ্রহণ করছে এবং মৃত্যুবরণ করছে নবী আউয়াল চান, এজন্য আমরা পালন করতে আসছি। আর যতদিন বেঁচে থাকবো প্রতি বছর এটা পালন করেই যাবো।